আসসালামু আলাইকুম। কুকিং এনজয়মেন্ট উইথ তাইবা চ্যানেলে আমি তাইবা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। প্রচন্ড গরমে তেল মশলা ছাড়া একটা রান্না নিয়ে আসলাম, রানী মাছ কমলার খোসা দিয়ে ঝোল। হাতে গোনা কয়েকটা উপকরণ দেখে নিন এক ঝলক। লবণ স্বাদ মতো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা কাপ পেঁয়াজ বাটা, আধা কাপ ধনে পাতা কুচি, আধা কাপ কমলা লেবুর খোসা, চারটি কাঁচামরিচ, চিড়ে নেওয়া আধা কেজি রানী মাছ। রানী মাছটা কিনিয়ে আনছি পরিষ্কার অবস্থায়, তারপরও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এই চোখের উপরে একটা কাঁটা থাকে, দু সাইড থেকে ফেলে দিছি। আর রানী মাছটা এইভাবে ডুরো কাঁটা থাকে। প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এখনো চুলাটা জ্বালাই নাই। মাছটা ভালোভাবে লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ, আর দিচ্ছি পেঁয়াজ বাটা। আর কাঁচামরিচটা কেটে নিছি, আর কমলা লেবুর খোসাটাও আমি কেটে নিছি। সব কিছু দেওয়ার পর আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আমার মতে তাতে বেশি মজা হয়। তবে আপনাদের কাছে কাটা নাগার ভয় থাকলে বা পছন্দ না করলে আপনারা একটা চামচের সাহায্যে এভাবে মাখিয়ে নেবেন। মাখানোর পর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি। আমি ছোট একটা কাপ ব্যবহার করলাম, আপনার মাছের পরিমাণ অনুযায়ী আইডিয়া করে পানিটা অ্যাড করে নেবেন। এখন ঢাকনা দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। এখন চুলাটা অন করে 5 মিনিট মিডিয়াম হিটে জাল করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই মাছটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, ঠিক 5 মিনিটই হয়ে গেল। উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি, চাইলে পেঁয়াজের পাতাও ব্যবহার করতে পারেন। এখন চুলাটা অফ করে এই চুলার হিটের মধ্যেই ঢাকনা দিয়ে দিব, অপেক্ষা করব আরো 5 মিনিট। এই অস্থির গরমে তেল মশলা ছাড়া ঝটপট বানিয়ে নিবেন, আর গরম ভাতের সাথে মাখিয়ে খেয়ে দেখবেন কি অসাধারণ স্বাদ। আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাকে ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম পেজে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যদি কোনো রেসিপি আপনার জানা দরকার মনে করেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।